সবার মুখে শাসন ব্যবস্থা দেখতে পাইনি বিজেপির, তাই বিজেপির শাসন ব্যবস্থা হয়তো এটা বিধানসভা নির্বাচন নয়, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নয়, কিন্তু আমরা যদি 23, 24, 25, 26টা লোকসভার আসন এই বাংলার মুখে বিজেপিকে দিতে পারি, আপনাদের কথা দিচ্ছি আমরা খুব ত্বরান্বিত ভাবে বাংলার বুকে বিধানসভায় আসবো আর নতুন ভারতের সঙ্গে সঙ্গে। বিজেপির পক্ষ থেকে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের বীরহাটা উৎসব ময়দানে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়া এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয়। নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এছাড়া এদিন উপস্থিত ছিলেন দুই প্রার্থীসহ পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের বিজেপির অবজারভার কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির পশ্চিমবঙ্গের আহ্বায়ক মুকুল রায়, জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ অন্যান্যরা। আগামী 29 তারিখ বর্ধমান দুর্গাপুর লোকসভার নির্বাচন, এই নির্বাচনে আপনারা সকল শক্তি নিয়ে সকাল সকাল ভোট দেওয়ার ব্যবস্থা করবেন ভোটারদের, আর ভোট লুট হওয়ার জন্য যদি কেউ আসে লুট করবার জন্য আপনারা সকলে মিলে সংগঠিত হয়ে ভোটারদের সঙ্গে নিয়ে সমস্ত কার্যকর্তারা ভোট লুট রুখে দিন। যে দেখুন যেভাবে বাংলার গণতন্ত্র হরণ করা হচ্ছে, যেভাবে বাংলার ভোট লুণ্ঠন করা হচ্ছে, সমস্ত বর্ধমানবাসীকে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে থাকবেন। আমাদের বাংলাকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে থাকব, কারণ একটা জায়গায় গণতন্ত্র হরণকারী দেবী যিনি বসে আছেন, এই বাংলার যিনি মুখ্যমন্ত্রী, গণতন্ত্র হরণকারী দেবী যিনি শুধুমাত্র চিন্তা করছেন যে তার পরিবারের কিভাবে সম্পত্তি বাড়ানো যায়, কিভাবে তার এরিয়ার কালীঘাটের ব্যানার্জি পরিবারের সম্পত্তি বাড়ানো যায় তিনি চিন্তা করছেন, কিন্তু আমাদের চিন্তা করতে হবে যাতে দেশের সাথে এই বাংলা এগিয়ে যায়। আজকে শুধু তাই নয়, একের পর এক কেস, এমন অবস্থা, বিজেপির প্রার্থী নমিনেশন দাখিল করে এসছে কিন্তু আইনের মারপ্যাঁচে তিনি গিয়ে তার লোকসভা কেন্দ্রে গিয়ে বলবেন যে আমি আপনাদের, আপনারা আমাকে সেবা করার সুযোগ দিয়েছিলেন, কিন্তু যে দলটাতে ছিলাম সে দলে থাকার জন্য প্রকৃতপক্ষে আপনাদের কাজ করতে পারিনি, কিন্তু এখন যে দলে এসেছি, যে দলের প্রধানমন্ত্রীর একটাই কথা, সবকা সাথ সবকা বিকাশ, প্রত্যেকটা মানুষের উন্নয়ন, প্রত্যেকের উন্নয়ন, আর সেই দলের আমি প্রার্থী, আমাকে আপনারা ভোট দিন, এ কথা বলবার অধিকারটুকু কেড়ে নিয়েছে বাংলার অতি গণতান্ত্রিক এই বাংলার সরকার, তৃণমূল সরকার। আব কি বার 300 পার, 282টা পেয়েছিলাম গতবার আমরা, আমাদের সহযোগীরা পেয়েছিল, আমরা 350-র উপর পর্যন্ত পৌঁছেছিলাম, কিন্তু এবার 300 পার করব, একাই পার করব, 282 থেকে 300 পার করব। তার জন্যে আপনাদেরকে পরিশ্রম করতে হবে, আপনাদেরকে দেখতে হবে, নিজের ভোটটা নিজে দেবেন। আপনারা সবাই নিজের ভোটটা নিজে দেবেন তো? দেখুন, এই অধিকারটা আপনাকে সংবিধান যারা বানিয়েছে তারা এটা দিয়েছে যে বিনা রক্তপাতে আপনারা 5 বছরের ভেতরে যে সরকার কাজ করে না তাকে পদচ্যুত করতে পারেন, উইদাউট এনি ব্লাডশেড, কোন রক্তপাত নাই, অথচ এটা নতুন সরকার চলে আসে, এই অধিকারটা আপনার কাছে আছে। আর আপনাদের মমতা দলীয় নেতৃত্ব এদিন শাসক দলের সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। জনসভার প্রধান বক্তা তাদের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি জঙ্গি হামলার ঘটনা ঘিরে পরোক্ষে
কংগ্রেসের যুবরাজ্যকে কটাক্ষ করেন। হামলা হুয়া আতঙ্কবাদিও নে হামলা কিয়া, 40 জওয়ানো কো মার গিরায়া, হামারে 40 জওয়ান শহীদ হো গে। মিত্র, ইসকে 13ভেঁ জওয়ানো কি 13ভেঁ কে দিন হি ভারতীয় জনতা পার্টি কি নরেন্দ্র মোদি সরকার নে পাকিস্তান কে ঘর মে ঘুস কর আপনে বিমান ভেজ কর বালাকোট পর হামলা কর কর আতঙ্কবাদীয় কে আড্ডে কো ফুড়চে ফুড়চে উড়ানে কা কাম এ ভারতীয় জনতা পার্টি কি নরেন্দ্র মোদি সরকার নে কিয়া হে। মুঝে বতাও মিত্র, এ আতঙ্কবাদীয় কো মার গিরায়া আচ্ছা কিয়া হে বুরা কিয়া? জরা জোর সে অন্তক বলো, আচ্ছা কিয়া হে বুরা কিয়া? পুরা দেশ কে রা হে আচ্ছা কিয়া মিত্র, মগর উস দিন রাহুল গান্ধী ওর মমতা ব্যানার্জি কা মুহ দেখনে জেসা, জেসে উনকা কোই নদ্দিক ওয়ালা মর গয়া হো এসে শোক মে দোনো বেঠে থে। ওর এ কেহতে হ্যায় আতঙ্কবাদীয় সে বাতচিত করো। মিত্র, আপনে 40 জওয়ানো কো জো মার গিরা হে উনসে বাতচিত করনা চাহিয়ে, আব হম গিরানা চাহিয়ে? জরা জোর সে বলো ভাইও, বাতচিত করনি চাহিয়ে, আব হম গিরানা চাহিয়ে? আপ কেহতে হো বম গিরানা চাহিয়ে, মমতাজি কেহতি হে বাতচিত করনা চাহিয়ে। মমতাজি, আপকো আতঙ্কবাদীয় সে বাতচিত করনি হে তো করিয়ে, এ নরেন্দ্র মোদি সরকার হে, নরেন্দ্র মোদি সরকার। পাকিস্তান কি ওর সে গোলি আয়েগি, ইয়াহ সে গোলা যায়েগা গোলা, ইট কা জবাব পত্থর সে দিয়া। আতঙ্কবাদ কে খিলাফ এ ভারতীয় জনতা পার্টি কি সরকার জিরো টলারেন্স কি নীতি অপনায়ে হুয়ে। মিত্র, ইস দেশ কো সুরক্ষিত কেবল ওর কেবল নরেন্দ্র মোদি জি কর সকতে হ্যায়, ওর কোই নেহি কর সকতা। মিত্র, মে লম্বি বাত করনা নেহি চাহতা। এক ক্ষেত্র কে অন্দর হমনে হমারে সবসে অনুভবী সাংসদ শ্রীমান আহলুওয়ালিয়া জি কো ভেজা হ্যায় আপকে প্রতিনিধি বননে কে লিয়ে। আহলুওয়ালিয়া জি নে লোকসভা ওর রাজ্যসভা মে লম্বে সময় তক কাম কিয়া হ্যায়, উনকো বহুত লম্বা অনুভব হ্যায়, ওর সাংসদ এ নাতে উনকা বহুত লম্বা কেরিয়র রা হ্যায়। মে আপকো বিশ্বাস দিলাতা হুঁ, এক বার আহলুওয়ালিয়া জি কো জিতা দিজিয়ে, এই ক্ষেত্র কে বিকাশ কে লিয়ে আহলুওয়ালিয়া জি কোই কসর নহি ছোড়েঙ্গে, কোই কসর নহি। হামারে দুসরে জো প্রত্যাশী হ্যায় সৌমিত্র খান, এ বি বিষ্ণুপুর কে প্রত্যাশী হ্যায়, বহুত আচ্ছা কাম করতে হ্যায়। বঙ্গাল কো মমতা কে সন্ত্রাস সে মুক্ত করানে কে লিয়ে ভারতীয় জনতা পার্টি মে আয়ে হ্যায়, সৌমিত্র খান কো ভি আপ বিজয়ী বনায়ে, এ দোনো সাংসদো কো দিয়া হুয়া এক এক ভোট মোদি জি কো প্রধানমন্ত্রী বনানে কে লিয়ে কাম আনে ওয়ালা হে প্রধানমন্ত্রী। মুঝে বতাও মিত্র, মোদি জি কো আপ ফির সে একবার প্রধানমন্ত্রী বনায়েঙ্গে? জরা জোর সে বলো, দোনো হাত উঠা কর বনায়েঙ্গে? কমল কে নিশান পর বটন দবায়েঙ্গে? আহলুওয়ালিয়া জি ওর সৌমিত্র খান কো সাংসদ বনায়েঙ্গে? বঙ্গাল কো সন্ত্রাস সে মুক্ত করেঙ্গে? জনসভা উপলক্ষে মানুষজনের ভিড় উপচে পড়তে দেখা যায়। ব্যুরো রিপোর্ট।